আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো আমার গার্ডেনের কিছু ফুল। আজকে যেই যে ফুল ফুটেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। যাদের কাছে ফুল ভালো লাগে তারাই আমার পাশে থাকবেন। আশা করছি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে হয়তো ফুল পছন্দ করে না, ফুল সবাই পছন্দ করে। তাহলে সাথেই থাকুন আমার সাথে, দেখতে থাকুন আমার গার্ডেনে কিছু ফুল আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো প্রথমেই আমি আচ্ছা জবাটাতে পড়েই আসি। জবা আমার খুবই প্রিয় একটা ফুল। এখানে আছে নয়নতারা, সাদা নয়নতারা, আছে পিঙ্ক নয়নতারা। নয়নতারা কিন্তু সারা বছরই ফুটে থাকে, কোনো ফুল থাকুক আর না থাকুক নয়নতারা থাকবেই। আছে দুপাটি সিজনাল ফুল প্রায় শেষের দিকে। আর এখানে বাগান বিলাস তো আছেই নানা রকম, যেমন হলুদ আছে, ম্যাজেন্টা আছে, লাল আছে, সাদা আছে, মিক্সড আছে। তো দেখতে থাকুন। বাগান বিলাসও আমার খুবই প্রিয় একটা ফুল। আছে প্রিন্টের কাটা মুকুট, এখানে আছে লাল কাটা মুকুট। কাটা মুকুটও যখন ফুটে প্রায় মাস খানেক থাকে। আছে সাদা কাটা মুকুট। এখানে আছে মিনি কাটা মুকুট, হালকা গোলাপি, ছোট ছোট, দেখতে অনেক কিউট লাগে। আছে ক্যালাঞ্চু, হলুদটা ফুটা শেষ, লালটা এখনো আছে, এটাও অনেক দিন থাকে। আর পুত্তলিকার সিজন এখনই তো ফুটা শুরু হবে, এখনো ফুটে নাই। অনেক কালারের পুত্তলিকা আছে, গাছগুলোকে আবার সেট করতে হবে। এখানে আছে পাউডার পাফ, অনেকে ভেলভেটও বলে থাকে, খুবই সুন্দর একটা ফুল, লাল টুকটুকে, সারা বছরই ফুটে, দেখতে একেবারে আমরা যে ব্লাশন লাগাই সেই ব্রাশটার মতন একেবারেই দেখতে। ব্রাশের মতনই লাগছে, দেখুন। ব্লু ডেজি, এটাও একেবারেই ব্লু, এটাও সারা বছরই ফুটে। তো আছে বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছি। দুলন চাপার ফুটা শেষ, একেবারে নুয়ে পড়েছে। আর আছে গোলাপ, লাল, সাদা, সাদাটা ফুটেছে, লালটা ফুটে নাই। আরও চলুন, এখানে আছে মর্নিং গ্লোরি, এটা খুব ভোরে ফোটে, যেহেতু আমার ভিডিওটা করতে 10টার মতন বাজে তাই এগুলো সব ইয়ে হয়ে গিয়েছে। এটা হালকা পিঙ্ক, দেখতে খুবই সুন্দর, অনেক কালারেরই আছে। আছে অপরাজিতা, পাঁচ রকমের আছে, ডাবল আছে, সিঙ্গেল আছে। এটা যেমন ডাবল পাপড়ির, এটা হলো ডাবল পাপড়ির, এটা হলো সিঙ্গেল পাপড়ির। আছে সাদা, আছে ব্লু, আরো দুই রকমের আছে। আছে ভেরিকেটেড চাইনিজ বলে এটাকে, এটাও অনেক কিউট, পাতাগুলিও সুন্দর
ফুল ছাড়াও ভালো লাগে। এখানেও আছে ব্লু ডেইজি, ছোট ছোট কিউট কিউট ফুল, দেখতে ভালোই লাগে। এই হলো শোর্ট লিলি, যা নাকি আমি পানিতে লাগিয়েছি, জলগুলা ফুটে নেই। এখানে আছে হংসলতা, এটা হয়তো বা অনেকেরই অপরিচিত একটা ফুল। অনেকে হয়তো এটাকে চেনেন না। এই হলো হংসলতা, একেবারে সাপের ফনার মতো দেখতে, ভয় লাগে। কি অদ্ভুত একটা ফুল। এখানেও আছে অনেক রকম পুত্তলিকা, আস্তে আস্তে ফোটা শুরু করবে, কিছুদিনের মধ্যে একেবারে বাগান ভরে যাবে এই ফুলটা, এত প্রচুর পরিমাণ ফুটে। এখানে আছে লিলি, অনেক রকমের লিলি আছে, এগুলো ফুটবে একসাথে, যখন ফুটবে খুবই ভালো লাগবে দেখতে। অনেক কলি আসছে, এক এক করে ফুটবে সবগুলো লিলি। এটাও খুব সুন্দর একটা ফুল। এটা ফুটে নাই, আছে কিছু ফোটা অন্য জায়গায়। এটা হলো সাদা রঙ্গন বেলি, এটা হলো কিউট কিউট ছোট ছোট পুত্তলিকা। খুবই সুন্দর দেখতে, ছোট 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 হলেও দেখতে খুবই ভালো লাগে। এটা ফুটে নাই। এই হলো আপনার পদ্ম, স্থল পদ্ম, এটা হালকা পিঙ্ক। এইটা হয়তো সবারই চেনা লজ্জাবতী, ফুটেছে, কোনো কিছু বাদ যায়নি আমার কাছে। সাদা কুঞ্জলতা, গন্ধরাজ, এটা আমি ছোট একটা কাটিং লাগিয়েছিলাম, 15টা কলি আসছে, ছোট্ট একটা গাছে একটা মাত্র ফুটলো, বাকিগুলো হয়তো দু এক দিনের মধ্যেই ফুটবে। আর জবার কথা তো বলে শেষ করা যাবে না, আমি যেখানেই জবার অন্য কালারের জবা দেখি আমি কাটিং করে নিয়ে আসি। জবা আমার খুবই প্রিয় একটা ফুল। এখানে 12 রকমের জবা আছে, তো যেগুলো ফুটেছে সেগুলোই আমি দেখাচ্ছি। আরও লাগাবো জবা, আমি যেখানে যেই কালারের জবা পাই সেটাই লাগাবার চেষ্টা করি। এগুলো আমার নিজেরই কাটিং করা সব গাছ। কাটিং করলে একটা জিনিস হয় কি, মানে অনেক ছোট গাছেই ফুল চলে আসে। এখানে আছে রুয়েলিয়া, মিনি টগর, আস্তে আস্তে ফুটবে সবগুলো।
এখানে দুই কালারের সন্ধ্যা মালতি যে কিনা সন্ধ্যায় ফুটবে। লাল কুঞ্জলতা যখন ফোটা শুরু করবে একেবারে লাল হয়ে থাকবে। কলাবতী, এখানে চার রকমের কলাবতী আছে, সবগুলো যখন একসাথে ফুটে খুবই ভালো লাগে দেখতে। এখানে ফুটেছে কিছু রঙ্গন, সাদা রঙ্গন। তো এই হলো আমার বাগানের আজকের কিছু ফুল ফুটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ফুল যারা ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমি অন্য কোনো দিন আবার অন্য কোনো ফুল ফুটলে আপনাদেরকে দেখাবো। তাহলে আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন। আমার গার্ডেনিং দেখবেন, আমার কুকিং দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।